وعليكم السلام ورحمة الله. দিনি বোন, আপনি জানতে চেয়েছেন জিল হজ মাসের চাঁদ উঠলে যারা কুরবানি দিবে তারা চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে? জি, যার পক্ষ থেকে বা যে কুরবানি দিবে সে বিরত থাকবে, এটা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এবং আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন যদি কেউ কুরবানি দিতে চায় সে যেন চাঁদ ওঠার পর তার যে অপ্রয়োজনীয় পশম এবং নখ চুল এগুলো কাটা থেকে বিরত থাকতে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেছেন যে কুরবানি দিবে সংসারে যিনি কর্তা, যার ইনকামের মাধ্যমে সংসার চলে, মূলত কুরবানিটা তার পক্ষ থেকেই হয়ে থাকে এবং পাশাপাশি তার গোটা পরিবারের পক্ষ থেকে, সেই ক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেছেন যদি যে সংসারের কর্তা তিনি যদি বিরত থাকে তাহলে হয়ে যাবে, তিনি একা বিরত থাকলেই হবে। আবার অনেক ওলামায়ে কেরাম বলেছেন পরিবারের যেহেতু তার পক্ষ থেকে কুরবানি দেওয়া মানে সকলের পক্ষ থেকে কুরবানি হয়ে যাবে, তো সেই দৃষ্টিকোণ থেকে যদি সকলেই বিরত থাকে তাহলে সেটা আরও ভালো, এমনটি ওলামায়ে কেরাম বলেছেন। এর জন্য এটাই উত্তম যে গোটা পরিবারে যদি বিরত থাকে তাহলে এটা বেশি উত্তম, যদি সেটা সম্ভব না হয়, চেষ্টা করতে হবে কোনো কারণে যদি সম্ভব না হয়, সেই ক্ষেত্রে যিনি কর্তা যার পক্ষ থেকে কুরবানি দেওয়া হচ্ছে তাকে বিরত থাকতে হবে, বিরত থাকার চেষ্টা করতে হবে। আল্লাহু আলাম বিসওয়াব, বারাকাল্লাহু ফিকুম।